সন্মুখত আছে লোকসভা নির্বাচন, দেশের এই সাধারণ নির্বাচন আর নিম্ন সদনের নির্বাচনক ইতিমধ্যে দেশত শাসক বিরোধী সকল দলেই তৎপরতা চলাইছে। এই মুহূর্তে বিরোধী ঐক্যমঞ্চ আমি ধারাবাহিকভাবে বাতৰি সম্প্রচার করে আছো আর এই মুহূর্তে কথা পাতবলে আমার লগত করিমগঞ্জ লোকসভা সমষ্টির বিরোধী ঐক্যমঞ্চর বা কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী জ্যেষ্ঠ অধিবক্তা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ডাঙর আমার উপস্থিত আছে। আপনার পর জানিব বিচার আপনার আপনি যেহেতু সম্ভাব্য প্রার্থী কেন ধরনের আগবাড়িছে করিমগঞ্জ লোকসভা সমষ্টি? না, টিকেট ফাইনাল এতিয়া হওয়া নাই, মই এপ্লাই করেছো, আশা করো টিকেটটো পাম। আর করিমগঞ্জ সিটটো মই দেখা পালো, মই নিজে কেবা গলো ফিল্ডত, গলো ফিল্ডত গিয়ে মই চালো, তাতে খুব ভাল একটা পজিশন বলে মই আশা করো। তাতে বিশেষ করে মানুষ এটা দেখা পাইছে যে বিজেপি খান পার্লামেন্ট আর এসেম্বলি ইলেকশনটো অলপ ডিফারেন্ট হয়। সদায় পার্লামেন্টের কথাটা আহে যে দেশের স্বার্থত কি হয়, আইন হেৰি করা হয়, গণতন্ত্রের প্রতি কি আছে, সেকুলারিজমের প্রতি কি আছে, সোশিয়ালিজমের প্রতি কি আছে, এই গোটেই বস্তুটো পার্লামেন্টত হেৰিটো হয়। রাস্তাঘাট সাধারণ চাকরি বাকি এইবোৰ এসেম্বলিত হয়, গতিকে এসেম্বলি আর পার্লামেন্টত ডিফারেন্ট হয়। কিছু কথা উঠেছিল মার কারণে ইয়াত না থাকে, গৌহাটীত থাকে, এই কারণে কিছু কথা উঠেছিল যে তো গৌহাটীত থাকে, তো নাপাও। কিন্তু এই বস্তুটো মই দেখিছো মানুহে আলটিমেটলি মাজত রিপ্লাইটো আহি গৈছে যে যেহেতু পার্লামেন্টের ইলেকশন, ইয়াত লোকেল থাকার কথা নহয়, পার্লামেন্টত থাকিব লাগে, পার্লামেন্টের কথা পাতিব লাগে, আমার ইস্যুবোৰ উঠাব লাগে। তো মানুহে দেখিছো তেওঁলোকে নিজে নিজে রিপ্লাইটো দি দিয়ে, এজনে কলে উঠা দে, আগেজনে রিপ্লাইটো দি দিয়ে। তো সেই কারণে মই ভাবো যেহেতু মই যেহেতু দেখা পালো, আর মই এটা বস্তু দেখা পালো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটেই মানুহবোৰ মই দেখিলো তেওঁলোকে আমাক ওয়েলকাম কৰিছে। মই কংগ্রেসত নতুন গৈছো, কিন্তু যেদিন মই ফার্স্ট টাইম মই করিমগঞ্জত গৈছো, মই প্রায় 200 কার আর প্রায় 300 বাইকে আমাকে হেরি করে লই গেছে, মানে রেলওয়ে স্টেশন বা লই গেছে অফিসত। আর অফিসত যিমান মানুহ হৈছে সেইদিনা মই সাংবাদিক বন্ধুবোৰে কৈছে যে 2016 পাছত অফিসত ইমান মানুহ হওয়া নাছিল কেতিয়াও। তো এইটো এটা গুড সাইন ফর মি, মই ভাবো এইটো এটা ভাল মর্নিং শোজ দ্য ডে। সেই হিসাবে এইটোর দ্বারা মই এটা মই নিজে আশ্বস্ত হয়েছো যে মই তাতে কন্টেস্ট করে জিকার পূর্ণ সম্ভাবনা আমার আছে। হয়, কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তত আপনাদের করিমগঞ্জ যিকটা বিধানসভা সমষ্টি আছে নতুনক ডিলিমিটেশনের পিছতো ইয়াত কিন্তু শূন্য হয়ে গেল, বিজেপিরও আছে বা এআইডিএফরও আছে, আপনাদের নাই কি কব? না, এই কথা চাক, মই আগত কৈছো এসেম্বলি আর সেটা ডিফারেন্ট বস্তু। আর এসেম্বলি এনেকা বহুত এক্সাম্পল আছে অসমত, যত কোনো এসেম্বলি এটা সিট নাছিল কিন্তু জিকিছে। ফর এক্সাম্পল মঙ্গলদৈ আমার রমেন ডেকা যেটা জিকিলে, এটা সিট নাছিল এসেম্বলি বিজেপির। নগাঁও রাজেন গোহাই জিকিলে, এটা সিট নাছিল বিজেপির, জিকিছে। গতিকে গৌহাটী, সরি গৌহাটীতে এটা সিট নাছিল, তথাপি জিকিছে। গতিকে সেই মানে ভাবো এইটা কোনো গাউন নহয়, কারণ জনপ্রিয়তা যেহেতু আছে বিজেপির, জনপ্রিয়তা হ্রাস হয়েছে। আর এসেম্বলি আর পার্লামেন্টে কোয়াইট ডিফারেন্ট, আমি আগে যে কলো এসেম্বলির কথাটা মানে বেলেগ চিন্তা করে। পার্লামেন্টে এটা মানুষ আমি কাক পাঠাম, মানে ফার্স্টত ঠিক করে যে মানুষজনক আমি দিম পার্লামেন্টত, সেই মানুষ তাতে গিয়ে আমার প্রবলেমবুক বা দেশের প্রবলেম, আমার বাগত সংবিধান রক্ষার প্রবলেম যেটু আছে, এই গোটেই বস্তুটো তাতে ফোকাসত আনিব পারিব না নাই। তো সেই বস্তুটো মানুষ সেইটো হেৰি করে দিয়ে। এসেম্বলির বস্তুটো বেলেগ, এসেম্বলির বস্তু মানুষ দেখে এই মানুষজন মানে সোনকালে পাও না না পাও, মোক চাকরি এটা লাগে, মোক স্কিম এটা লাগে, বেলেগ বিভিন্ন হেৰিটো থাকে, এইবোৰ এসেম্বলিত বিচাৰে। কিন্তু পার্লামেন্টের মানুষ কিন্তু এটা মেনে বিচাৰে। আর বর্তমানে আমি দেখা পাইছো যে বিজেপির সময়ত ভারতবর্ষ গোটেই মানুষবোৰ কিন্তু হেৰি হৈ গৈছে, যিবোৰ ইস্যুজ বিজেপি যাবোৰ মানুহে মানে এন্টি পাব্লিক বিষয়ে আমি কম, আজি প্রাইস রাইজ কোক, ইন্ডাস্ট্রি কোক, চাকরি কোক, একোতো নাই, কিন্তু তেওঁলোকে ভাজাই আছে, ভয় বাবুকে দি আছে। আজি আমার এমএলএ লৈ গল, মানে হেৰি যেজন এমএলএ আছে কৰিমগঞ্জ এমএলএটো, বা যি আগৰ কেইজন লৈ গৈছে, বেলেগ একো নহয়, নিশ্চয় ভয় বাবু কি হয়েছে। ভয় বাবু কিন্তু বেশিদিন নচলে, একটা লিমিট হল চলিব, সার্টেন পিরিয়ড হল চলিব, কিন্তু বেশিদিন নচলে ভয় বাবু কি। হয়, উত্তর করিমগঞ্জের বিধায়কগুলোক যে ধরনের লই যাওয়া হল আপনি কৈছে সকল রাইজ জানে, এই বিষয়টা অকন জানাচ্ছেন? এটা তো মানুষ জানে, সবেই জানে কি কারণে লই গেছে। কেদিন আগত তো একটা ধরে আইসিল ইডি মানে কিবা কি আইসিল, তো ভয় বাবু কি দিছে মক জানা মতো, বেলেগে সবেই জানে তো কি কারণে কইছে। মই ভাবো যে তেও একচুয়ালি তিনবার এমএলএ হয়েছে, কংগ্রেসে তো তিনবার এমএলএ বানাইছে, যথেষ্ট কংগ্রেসে দিছে, কিন্তু এই মানুষজনক এনেকা একটা পরিস্থিতি লই গল, আলটিমেটলি বাধ্য হল। কিন্তু বাধ্য হয়ে তেও কিন্তু এটা বস্তু ভুল করিলে, যি কংগ্রেসে তো ইমান দিছে, এই কংগ্রেসের সমালোচনা যেটা করে আছে, এই বস্তুটা কিন্তু আমি ভাল পোৱা নাই।
এইটোর দ্বারা বুঝা যায় হয়তো তোমার মনত কিবা এটা আসিল নাকি বিজেপির প্রতি এটা হয়তো কোয়া কিবা হয়তো তোমার সিম্পেথি বা কিবা একটা উইকনেস হয়তো আসিল যার কারণে হয়তো হেঁটে গুছি। মানে শেষত সুদিছ আপনার যে বিরোধী ঐক্যমঞ্চ কোরবার থানবান হয়েছে নাকি বা ঐক্যত নোহা হয়েছে নাকি? না স্যার, আলটিমেটলি বুটাকে ঠিক করবে বস্তুটা, এইটো ঠিক আজি আপ আছে, টি এম সি আছে, তেওঁলোকে নিজে নিজে ডিক্লেয়ার কৰি আছে, কিন্তু মই ভাবোঁ যে প্ৰত্যেক মানুহে বিচাৰিব যে আমি কোন মানুহ দেখিব পাৰিব, কাৰ সংগঠনটো আছে, কেনেকৈ সেইটো হ'ব গোটেই, কাৰণ বুটাক আজিকালি বৰ সচেতন হৈ গৈছে, নেতা কথা বুটাৰ নচলে কিন্তু, গতিকে খালি কেণ্ডিডেট দিলে নহ'ব। মই ভাবিছিলোঁ এতিয়া তেওঁলোকে এতিয়াও টাইম আছে, মই ভাবোঁ তৃণমূলক আজি যিবোৰ আছে আমাৰ ৰিপন বৰা এজন ছিজন পলিটিচিয়ান, এতিয়াও চিন্তা কৰা দৰকাৰ, আপৰ তেওঁলোক আছে, তেওঁলোকে চিন্তা কৰা দৰকাৰ, যদি প্ৰকৃতপক্ষে যদি তেওঁলোকে বৃহত্তৰ স্বাৰ্থত যে বিজেপিক যদি আমি হেৰি কৰিব লগা হয়, এই গভৰ্ণমেণ্ট আমি পৰিৱৰ্তন আনিব লগা হয়, তেনেহ'লে আমি অলপ চেক্ৰিফাইচ কৰিব লাগিব, গিভ এণ্ড টেক পলিচি আমাৰ মাজত যদি না থাকে তেতিয়া আমি বৃহত্তৰ শত্ৰু যিটো আমি এই সূত্ৰে আমি কেতিয়াও দিব নোৱাৰিম। অসমত বিৰোধী ঐক্যমঞ্চৰ ফলাফল কেনেকুৱা হ'ব? মইতো ভাবোঁ ভাল হ'ব, ভাল হ'ব মানুহ সচেতন, মানুহ পূৰা ঠিক হৈ আছে, কিন্তু নেতাই এই যিবোৰ হৈ আছে বৰ্তমানে আমাৰ কংগ্ৰেছতো ভাল কিবা মানুহে দেখি আছে, অমুক গৈ আছে, আয়ে কাম গয়ে কাম হৈ আছে, ইমান আইডেণ্টিফাই কৰিব, এওঁলোক স্বাৰ্থপৰ মানুহ, এই যুৱক যাব আহিব যাব, এওঁলোক পাব্লিক তেওঁলোকৰ লগত নাই। আজি এই যে কেইজন মানুহ গ'ল যে আজি কেইদিনা গ'ল, তোমাৰ উত্তৰ কৰ্মীজ গ'ল, বসন্ত দাস গ'ল, আৰু কিছুমান গ'ল, সিদ্দিকা আহমদ গ'ল, কিন্তু পাব্লিকটো যোৱা নাই এতিয়ালৈ, এতিয়ালৈ পাব্লিক যোৱা নাই। মইতো দেখা নাই দহজন মানুহ কোনো ডিক্লেৰেশ্যন দিলে আমি তেওঁৰ লগত গ'লোঁ বুলি, এনে থাকিব পাৰে ঠিকাদাৰ ঠিকাদাৰ যিবোৰ বেনিফিচিয়াৰী আছে বেনিফিচিয়াৰী থাকিব পাৰে, কিন্তু একচুৱেল ভোটাৰ সচেতন মানুহ যিবোৰ দেশত ভাল পায়, আমাৰ জাতিটোক ভাল পায়, ইয়াতে কমিউনেল হাৰ্মনিটো বিচাৰে, ভালদৰে থাকিব বিচাৰে, জাতি জনগোষ্ঠীৰ মাজত যিটো বিভাজনৰ হেৰিটো আহিছে, যিটো আহিছে, সেই বিভাজনটো দিবৰ কাৰণে কোনে কৰিব পাৰে, কেনেকুৱা হ'ব, এই গোটেই বস্তুটো নেতাতকৈ ভোটাৰে বেছি বুজে। হয়, ধন্যবাদ। হয়, এয়া আছিলে জ্যেষ্ঠ অধিবক্তা হাফিজ ৰশীদ আহমেদ চৌধুৰী। আমি কৈছোৱেই যে কংগ্ৰেছৰ আৰু বিৰোধী ঐক্যমঞ্চৰ কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ সম্ভাব্য প্ৰাৰ্থী তেখেত, আৰু তেখেতে কেইটামান গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে যে উদাহৰণ দিছে নগাঁও, গুৱাহাটী আৰু মঙলদৈ এই সমষ্টিবিলাকত যেতিয়া বিজেপিৰ বিধায়ক নাছিলে তেতিয়া লোকসভা নিৰ্বাচনত তাত কিন্তু বিজেপিৰ সাংসদ জয় হৈছিলে। গতিকে তেখেতে পুনৰবাৰ কৈছে যে কমলক্ষ দেৱ প্ৰকাশতৈ কি কাৰণে তেওঁ বিজেপিক সমৰ্থন দিব লগা হ'ল সকলোৱে সমষ্টিত জানে, আৰু সমষ্টিৰ ৰাইজ এইবাৰ বিৰোধী ঐক্যমঞ্চৰ লগত আছে আৰু বিৰোধী ঐক্যমঞ্চই ভবাতকৈ বেছি আসন লাভ কৰিবলৈ তেখেতে জনাইছে।